নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে স্বাগতম জানাচ্ছি তৃতীয় অধ্যায়ে থেকে আরো একটা গুরুত্বপূর্ণ একটা সমাধান করব আমরা এখানে দুইটা দুইটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের আলোকে এই সৃজনশীলটা সমাধান করতে হবে অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া আছে দুইটা এবং এই দুইটা উদ্দীপকের আলোকে এই গ সমস্যাগুলো সমাধান করতে হবে তো এই প্রশ্ন সমস্যা সমাধান করার জন্য তো প্রথমত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের অবশ্যই বুঝতে রাখতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টোয়েস এ বি প্লাস বি স্কোয়ার এবং গণ সংক্রান্ত যে সূত্র যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস

তাহলে এখানে বর্গের যে সূত্র একটা প্লাসে একটা মাইনাস এবং ঘরের যে সূত্র প্লাসের যে সূত্র সব জায়গায় প্লাস এখানে এবং মাইনাসের যে সূত্রটা সব জায়গায় এখানে মাইনাস তাহলে এটা মনে রাখা অনেক সহজ এবং এটা দিয়ে প্রশ্নের সমাধান করা অনেক সহজ তাহলে আমরা সমাধান শুরু করে দিই এখানে ক নাম্বার যেটা দেওয়া আছে এক্স ইজিক টু ফাইভ প্লাস টু রুট সিক্স এখন এখানে ওয়ান বাই এক্স নির্ণয় করতে হবে তাহলে ওয়ান বাই এক্স অর্থাৎ এর ভ্যালু এখানে দেওয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স এটা কিন্তু অ্যান্সার না এনসারটা হবে যেটা দেওয়া আছে সেটা মাইনাস করে লব এবং হরে গুণ করতে হবে অর্থাৎ লব এবং হরে 5 মাইনাস টু দ্বারা গুণ করে দিতে হবে তাহলে এখানে একটা সূত্র আকারে চলে আসছে এটা এই যে এই সূত্রটা এখানে অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে a b a b এ মাইনাস সমান সমান বি অর্থাৎ এখানে সূত্রের যে এ সেই এর জায়গায় আছে 5 এবং সূত্রের যে বি সেই বির জায়গায় আছে টু রুট সিক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ফাইভ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি উপরে যা আছে তাই থাকবে উপরে কোনো কাজ করবো না নিচের ক্যালকুলেশন এখানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ টু রুট সিক্স হোল স্কোয়ার মানে টোয়েন্টি ফোর এটা কীভাবে টোয়েন্টি ফোর হলো আর টু বিশ্লেষণ করি টু এখানে টু রুট সিক্স হোল স্কোয়ার এটার মানে হলো টু স্কোয়ার ইন টু রুট সিক্স হোল স্কোয়ার অর্থাৎ এখানে দুইয়ের স্কোয়ার মানে চার রুট সিক্স হোল স্কোয়ার মানে কি সিক্স অর্থাৎ চারশো চব্বিশ এখন পঁচিশ থেকে চব্বিশ গেলে এক হয় এখন নিচে ভারতে এক লাখের প্রয়োজন নেই তাহলে এটাই হলো ওয়ান বাই এক্সের অ্যান্সার এখ এবার খ নম্বর সমস্যার সমাধান করবো যে খ নম্বর সমস্যাটা এটা প্রমাণ করতে হবে যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান তো এটা সমাধান ওই যে এক নম্বর উদ্দীপক করতে হবে অর্থাৎ এখানে যে দেওয়া আছে টু তো এটাকে আমাদের সূত্রের বর্গের সূত্র প্রয়োগ করতে হবে কীভাবে এখানে যে টু আছে টু এটাকে আমরা যদি বিশ্লেষণ করি টু এখানে লেখা যায় রুট রুট টু এই থ্রি এবং টু যোগ করলে হয় আবার পাঁচ অর্থাৎ এই যে পাঁচ যেটা সেটাকে আমাদের থ্রি প্লাস টু আকারে ভেঙে লিখতে হবে অর্থাৎ পাঁচকে আমরা লিখব থ্রি প্লাস টু রুট টু মাঝে থাকবে টু রুট সিক্স থ্রি প্লাস টু মাঝে থাকবে টু রুট সিক্স এখন যেহেতু বর্গের সূত্র বানাতে হবে তাহলে এখানে থ্রি যেটা আছে সেটাতে তো স্কোয়ার দেওয়া যাবে না এখন স্কোয়ার দেওয়ার উপায় হচ্ছে এখানে রুট এনে তারপরে স্কোয়ার দিতে হবে অর্থাৎ রুট থ্রি হোলো স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু প্লাস রুট টু হোলো স্কোয়ার তাহলে এটা বরগের সূত্র হয়ে গেছে অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ আকারের হয়ে গেছে এর জায়গায় এখানে রুট থ্রি আছে বিয়ের জায়গায় আছে রুট টু তাহলে এটা সমান আমরা যেটা লিখতে পারি যে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার এখন এই পাশে আছে এক্স তাহলে আমরা এই যে স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে উভয়কে বর্গমূল নিতে হবে অর্থাৎ বর্গমূল করলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ রুট এক্সের মান আমাদের বের করতে হবে যেহেতু প্রশ্নে এখানে রুট এক্স আছে রুট এক্সের মানটা বের করে নিতে হবে এখন আমাদের ওয়ান বাই রুট এক্স ও বের করতে হবে তাহলে এটাকে ওয়ান বাই রুট এক্স যদি করি তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হয় এখন এটা কিন্তু অ্যান্সার না এখন যে আগের মতোই এই রুট থ্রি প্লাস রুট টু যেটা সেটাকে মাইনাস চিহ্ন দিয়ে লব এবং ওভারে ঘন করে দিতে হবে অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু ল এবং ঘরে গুন করে দিলে নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্রে চলে আসে এখানে তাহলে এটাকে নিচে লেখা যায় রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার তাহলে রুট থ্রি মাইনাস হোল রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু মানে এখানে থ্রি মাইনাস টু হয় থ্রি মাইনাস টু মানে নিচে ওয়ান নিচে ওয়ান লেখার প্রয়োজন হয় না অর্থাৎ ওয়ান বে রুট এক্স সমান পাওয়া গেল রুট থ্রি মাইনাস রুট টু এখন আমাদের যেহেতু এক্স রুট এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স বের করতে হবে তাহলে আমাদের যে এক্স সমাজ যেটা পেলাম যে এক্স এবং রুট এক্স সমাজ যেটা পেলাম রুট এক্স সময় রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই এক্স যেটা পেলাম যে রুট থ্রি মাইনাস রুট টু এই দুটা থেকে আমাদের সমাধান করতে হবে অর্থাৎ আমরা এই দুটা যদি যোগ করে দিই অর্থাৎ বিয়োগ করে দিই যে রুট এক্স ইউল টু রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই রুট এক্স টু রুট থ্রি মাইনাস রুট টু এখন এর যদি আমরা এটাকে যদি বিয়োগ করে দিই বিয়োগের সময় চিহ্ন এখানে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হ্যাঁ তাহলে রুট এক্সের সাথে ওয়ান বাই রুট এক্স বিয়োগ করে দিলে এই অবস্থা হয় এবং এটা কাটা যায় এবং রুট টু রুট টু যোগ করে দুইটা রুট টু হয় অর্থাৎ টু রুট টু হয় এখন এই রাশিটাকে যদি আমরা ঘনের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এই যে এই প্রমাণটা আমরা বের করতে পারব অর্থাৎ এটা পরের লাইনে আমরা উভয় ঘন করে পাই ঘন সূত্র আমরা অ্যাপ্লাই করবো জন্য ঘন করে হ্যাঁ তাহলে নেক্সট লাইনে আমরা চলে যাই তাহলে ঘনোর যে সূত্র যে এ মাইনাস বি হল কিউবের সূত্র এটা যে এ মাইনাস বি এখান থেকে যে এ মাইনাস বি যে সূত্রটা সেই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখন ইউজ করবো এখানে অর্থাৎ এখানে সূত্রের এ যেটা সেটা এক্স সেটার জায়গায় আছে রুট এক্স এবং বির জায়গায় আছে ওয়ান বাই রুট এক্স তাহলে আকারের আমরা এই সূত্রটায় এ পাশে এখানে লিখেছি এবং রুট টু টু রুট টু হোল কিউব এটার মানে হচ্ছে টু কিউব ইন্টু টু রুট টু তাহলে এই যে রুট এক্স হোল কিউব এটাকে আমরা এক্স রুট এক্স লিখতে পারি ওয়ান বাই রুট এক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট এক্স হোল কিউবকে লিখতে পারি ওয়ান বাই এক্স রুট এক্স এবং এটা কাটা যায় এখানে থ্রি ইন্টু এই এক্স মাই রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এটার মান হচ্ছে টু রুট টু আর এই পাশে এখানে টুর কিউব মানে এইট মানে এটা ক্যালকুলেশন করে আর্ধকনের ষোলো রুট টু হয় এখন এখান থেকে এটা কী ভাবলো এটা একটু বিশ্লেষণ করি আমি যে রুট এক্স হোল কিউব এটার মানে হচ্ছে এটাকে লেখা যায় রুট এক্স হোল স্কোয়ার ইন টু রুট এক্স স্কোয়ার আর রুট ভ্যানু হয়ে গেলে এখানে থাকে রুট এক্স তাহলে এইভাবে এই এইভাবে কাজটা এখানে করা হয়েছে এবং এখানে রুট টু হোল কিউব এটা কিভাবে আসলো এটা একটু বলি এটা মানে টু কিউব এবং এখানে রুট টু হোল কিউব তাহলে এটা লিখতে পারি এইট ইন্টু রুট টু হোল স্কোয়ার ইন্টু রুট টু মানে এখানে এইট ইন্টু টু ইন্টু রুট টু অর্থাৎ এখানে ষোলো রুট টু এইভাবে এখানে সমস্যাটা সমাধান করা হয়েছে তাহলে পরের লাইনে আমরা যে এই অংশটুকু আমরা ডানে পাঠিয়ে দেবো অর্থাৎ এখানে থ্রি ইন্টু টু ইন্টু রুট টু মানে সিক্স রুট টু হয় এখানে তাহলে নেক্সট লাইনে আমরা এটা একবারে প্রমাণ করে দিতে পারি ষোলো রুট টু আর এখানে সিক্স রুট টু মানে টোয়েন্টি টু রুট টু এটাই হচ্ছে প্রমাণের বিষয় ছিল তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আরেকটা লাইন ক্যালকুলেশন করা যেত যে সিক্সটিন রুট টু প্লাস সিক্স রুট টু মানে মানে ষোলো আর ছয় এখানে বাইশ রুট টু হল ষোলোটা রুট টু ছয়টা রুট টু মানে বাইশটা রুট টু এরপরে গ নাম্বার সমস্যাটা যদি সমাধান করতে চাই তাহলে আমরা কী বলতে পারি গ নাম্বার সমস্যাটা অবশ্যই এই যে দুই নাম্বার যে উদ্দীপকটা আছে সেখান থেকেই সমাধান করতে হবে হুম তাহলে গ নাম্বার সমস্যা করি সমাধান করি দেওয়া আছে ওয়াইস স্কোয়ার ইজিক্যাল টু সেভেন্টিন প্লাস টুয়েলভ রুট টু এটাকে কি করা লাগবে এখন ওই যে এখানে যেহেতু রুট ওয়াই আছে তাহলে আমাদের রুট ওয়াই আনতে হবে এখান থেকে এটা আনার উপায় আছে এখন এখানে কি করব এখানে আমাদের দেখতে হবে বামে যে ওয়াই স্কোয়ার আছে তাহলে ডানে আমাদের বর্গের সূত্রে অ্যাপ্লাই প্রয়োগ করতে হবে তাহলে কিভাবে প্রয়োগ করবো এখানে যে পদটা দেখা যাচ্ছে যে টুয়েলভ রুট টু এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পাই টু 4 ফোর না সরি টু 2 টু ইন্টু থ্রি থ্রি রুট এভাবে লেখা যায় অর্থাৎ এখানে যে বিষয়টা টু থ্রি ইন্টু টু রুট টু এভাবে লেখা যায় এখন দেখো এই যে এটা যদি দ্বিতীয় পদ হয় তাহলে তার বর্গ হবে তিনের স্কোয়ার এবং এটা যদি দ্বিতীয় পদ হয় তাহলে এটার বর্গ হবে টু রু টু স্কোয়ার তার মানে এটা হবে নাইন ইন্টু এইট অর্থাৎ এখানে নয় এবং আট যোগ করলে সতেরো তার মানে এই সতেরো কে আমাদের নয় যোগ আট করতে হবে তাহলে পড়ালেখানে আমরা লিখব নয় যোগ বারো রুট টু আট এবং এখানে নয় কে আমরা তিনের স্কোয়ার লিখতে পারি যেহেতু এখানে রুট আনার প্রয়োজন নেই কারণ নাইনকে আমরা তিনের স্কোয়ার লিখতে পারি তাহলে তিনের স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এখানে হ্যাঁ টু রুট টু তাহলে দ্বিতীয় পদের এখানে স্কোয়ার অর্থাৎ এইটকে এইভাবে লেখা যায় টু রুট টু হোল স্কোয়ার এটার মানেই হবে এইট তাহলে প্রথম পদ আমরা এখানে থ্রি দ্বিতীয় পদ হচ্ছে টু রুট টু তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ এর বর্গ তাহলে বামে আসে ওয়াই স্কোয়ার তাহলে উভয় পক্ষে আমরা বর্গমূল করে দেব উভয় পক্ষে এখানে বর্গমূল করে দিলে তাহলে স্কোয়ার এবং বর্গমূল ভ্যান হয়েছে অর্থাৎ এর মান এখানে আসে থ্রি প্লাস টু রুট টু এখান থেকে আরও এক স্টেপে আমাদের বর্গের সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ এই যে ওয়াই ইজিক টু থ্রি প্লাস টু রুট টু এটাকে আমাদের আবার সূত্র প্রয়োগ করতে হবে বর্গের অর্থাৎ থ্রিকে আমরা টু প্লাস ওয়ান করতে পারি থ্রিকে ভেঙে আমরা টু প্লাস ওয়ান করতে পারি কারণ এখানে যে পটটা দেখা যাচ্ছে টু রুট টু এখানে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে টু এটাকে লেখা যায় রুট অর্থাৎ এখানে টু প্লাস ওয়ান টু কে টু প্লাস আকারে বাঙাতে হবে তাহলে লাইন আমরা যেহেতু স্কোয়ার নাই রুট লিখে তারপরে স্কোয়ার লিখবো তাহলে এটা এ প্লাস বিল স্কোয়ার এ আকারের ফর্মুলা হয়ে গেছে অর্থাৎ এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় পদে ওয়ান তাহলে আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আসছে ভ্যানিশ করার জন্য উপপক্ষে বর্গমূল্য নিতে হবে অর্থাৎ বর্গমূল্য নিলে এই স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ রুট ওয়াই আমরা পেয়ে গেছি এখানে যেহেতু রুট ওয়াই আছে তাহলে রুট আমরা পেয়ে গেছি এখন ওয়ান বাই রুট ওয়াই বের করতে হবে অর্থাৎ ওয়ান বাই রুট ওয়াই বের করার নিয়ম হচ্ছে ওই যেটা ওয়াইয়ের মান যেটা দেওয়া আছে সেটা নিচে লিখতে হবে এখন এই রুট টু প্লাস ওয়ান এটা লব এবং হরে গুণ করে দিতে হবে তাহলে আমরা এখানে যে a প্লাস b টু বি সূত্র এটা পাই অর্থাৎ রুট টু হোলো স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এখানে নিচে হরে আসে টু মাইনাস ওয়ান উপরে যা আছে তাই থাকবে নিচে হরে টু মাইনাস ওয়ান আসে অর্থাৎ ওয়ান বাই রুট মানে রুট টু মাইনাস ওয়ান কারণ নিচে ওয়ান লেখার প্রয়োজন হয় না এখন যে কাজটা আমরা এখানে করব যে আমরা পেলাম যে ওয়া রুট রুট সমান রুট প্লাস ওয়ান এবং ওয়ান বাই রুট সাথে ওয়ান বাই রুট ওয়াই বিয়ে করে দিলে রুট ওয়াই দিলে ওয়ান বাই রুট ওয়াই হয় এবং এটা কাটা যায় ওয়ান ওয়ান যোগ করে দিলে হয় টু কারণ এই কোনো আর দাম নেই কারণ আমরা বিয়ে করে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখন এটাকে যদি আমরা উভয় পক্ষে ঘন করে দিই ঘন নিন্দের সূত্র যেটা সেটা আমরা যদি প্রয়োগ করি অর্থাৎ এ মাইনএসবি হুলকিউ কিউবের সূত্র যে এ মাইনএস বি কিউবের সূত্র আবার লিখতেছি যে এ কিউব মাইনাস থ্রি এ সরি এ কিউব মাইনাস এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এর জায়গায় আছে রুট ওয়াই এবং বির জায়গায় আছে ওয়ান বাই রুট ওয়াই তাহলে আমরা সুত্রটা এখানে প্রয়োগ করতে পারি এই যে বি কিউব মাইনাস থ্রি টু এ মাইনাস বি এ আকারের সুতরা আকারে লিখতে পারি এবং ডানে টু কিউব মানে এইট এখন এই যে এটা একটা কাটা যায় তো পরে লাইন আমরা লিখতে পারি রুট ওয়াই হোল কিউব মাইনাস ওয়ান বাই রুট ওয়াই হোল কিউব এবং এই যে রুট ওয়াই মাইনাস ওয়ান বাই রুট এটার মান হচ্ছে টু এবং এই যে এই থ্রি হচ্ছে এই থ্রি তাহলে এটা গুণ করে দিলে তিন দুগুণে ছয় হয় অর্থাৎ এটা ডানে গিয়ে যোগ হয়ে যায় তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি রুট ওয়াই হোল কিউব মাইনাস ওয়ান বাই রুট ওয়াই হোল কিউব টু ফরটিন এটাই হচ্ছে প্রমাণের বিষয় ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো